হ্যাঁ, তুমি এখন আজকে একটা জিনিস নতুন নিয়ে আসছি, এটা দেখো। তুমি তো বলছো যে মন মতো হয় না, আজকে এটা তোমার মন মতো হয় না, দেখো দেখি মন মতো হয়নি, দেখো নাহলে তো এই যে এই যে এই দেখো এই যে এটা তো আমি সব কিনছি মন মতো না, এই যে এই যে তোমার শাড়ি রাখার জন্য, এটা শাড়ি রাখার জন্য দেখছো, এই যে শাড়ি রাখার জন্য, হ্যাঁ হ্যাঁ কোমরে ব্যথা হবে না, এটা স্প্রিং আছে, এটা কত বাবা, এটা স্প্রিং আছে ভিতরে, স্প্রিং ভিতরে, স্প্রিং। আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই খাটটা আমরা প্রায় 20 দিন আগে বিজলো কাজের দুইজনে গিয়ে অর্ডার দিয়ে আসছি, আর এটা তো আমার মনে হয় সবাই আমরা করি, আমাদের এটা হচ্ছে বক্স, এটার নিচে দেখে আমি কাগজগুলো নিতে ওই কাগজগুলো নিতে হবে, ওখানে এখানে হচ্ছে ফার্নিচার যে আমরা অর্ডার দিই, মানে আমরা প্রথম গিয়ে এখানে সাজানো থাকে, কিন্তু ভিতরে এগুলো কিছুই থাকবে না, শুধু এই তাকটা থাকে, আবার এই ড্রয়ার এগুলো কিছুই থাকে না, যখনই আমরা এগুলো যত বেশি দিব 2950 60 2950, এখানে সব কিছুর জন্য আলাদা আলাদা দাম ধরে, যেমন এটার জন্য আলাদা দাম ধরছে, এ পাশে দুটা ড্রয়ার, তারপরে আমার অনেক শখ যে পুরোটা গ্লাস হবে, এই জন্য নাহলে আমার আগেরটাও কিন্তু একদম নতুন, মাত্র 4 বছর ব্যবহার করছি, আর একটু মানে ডিসিং টিভি গুলো একটু ঢেউ হবে, কারণ এখানে সব ডিজাইন হচ্ছে একদম সাদা মাটার ডিজাইন, তা আমার কাছে আমাদের যে পার্নিচারে কিনতে গেছি সব ডিজাইন হচ্ছে 19 পিস, এর বেশি হয় না, যাও পরে একটু এখানে ঢেউ দেখছি, যেমন গ্লাসটার মধ্যে একটা ঢেউর ইয়ে আছে, এই জন্য আর এখানে 3টা ড্রয়ার, তারপরে এটা বক্স, আর নিচেও একটু ময়লা পরিষ্কার করার জন্য একটু ফাঁক আছে, প্রায় 4 আঙ্গুল ফাঁক, আর একটু শুধু এই ডিজাইনটার জন্য আমি এই খাটটা নিয়েছি, শুধু এই যে একটু ঢেউ, কারণ এখানে একদম বাংলাদেশের মতন রাজকীয় কোনো ডিজাইনের খাট পাওয়া যায় না, সাথে 2টা কমোডো, এগুলোর জন্য কিন্তু সবগুলো আলাদা আলাদা পে করতে হয়েছে, আর তারপরে এদিকেও এবার এটা শুধু তারা দিছে, এখানে আমরা এই যে কাঠগুলো এগুলো সবগুলো দাম ধরছে, তারপরে এগুলো সব কিছু দাম ধরছে, সব কিছু মিলায় আমাদের একদম বাসায় আনি এরা লাগাই দিছে 2950 ইউরো, ধরেন বাংলাদেশি প্রায় এখন বর্তমান এর রেট হিসাবে 3,60,000 টাকা, শুধু এই একদম সাধারণ এই ফার্নিচারটা, মানে এর বেশি সেরকম, এটার মধ্যে 3টা কালার ছিল, আমি এই কালারটাই পছন্দ করছি, আর এটা কিনছি আমি বিজলো কাজার থেকে, মানে ওইটা অনেক পুরানো এই শোরুমটা, মানে প্রায় আমি 3 বছর আগেও যখন ফার্নিচার কিনছি তখন আমি এই বিজলো কাজার ফার্নিচার ব্যবহার করছি, খুবই খুবই ভালো, এমনকি তাদের জিনিসগুলো মানে অনেক টিকসই দেয়, এই একটা জিনিস পাচ্ছি, মানে যেমন এই জিনিসগুলো মানে অনেক ভালো দেয়, এই হচ্ছে। আর আমার হাজবেন্ড হুস্টেল করে বলছে, আমরা মহিলারা একটা কথা বলি না যে তুমি কি দাও, আমার এটা মনে হয় সবাই বলে যখন মাথা গরম থাকে, এমনি তো সে আমরা দুজনে মিলিয়ে গিয়ে পছন্দ করছি, তবে এটাও যদি কিনতে গেছি আমাদের প্রথম 10 মিনিট একটু মান অভিমান হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের মুদ্রার দোষ, আমার হাজবেন্ড যেটা পছন্দ করবো সেটার আমি একটা দোষ বের করবোই, আবার আমি যেটা পছন্দ করবো সেটা আমার হাজবেন্ড দোষ করবে, কিন্তু অবশেষে মানে আমরা দুজনে পছন্দ করে কিনছি, আর যাও এটা আমার একদম মন মতন সব হয়েছে, আমি চাইছিলাম গ্লাসটা বড় সেটাও হয়েছে, তারপরে একটু ভিন্ন ধরনের একটু কাজ চাইছি, যে একটু ঢেউ টেউ, কারণ দেখেন একটু ঢেউ আছে, এই জন্য আগে তো হচ্ছে আমার প্লেন কালার এটাই ছিল, কিন্তু সুন্দর প্লেন ছিল, আর আমার ছেলে তো সুন্দর করে রং করে দিছে, এখন দুনো বৌমা ছেলে মিলে আমার রুমটা একটু
সুন্দর করে ভাঁজ করে করে রাখা যাবে, তো কোথায় যখন যাব আমার আর মানে খুঁজতে সমস্যা হবে না, শুধু জাস্ট নিতে পারবো এই জন্য। নালে হেরা কিন্তু প্যান্টের জন্য এই এই জিনিসটা প্যান্টের জন্য দেয়, এই জন্য আমার এটা বেশি খুশি হয়েছে। আর এগুলো তো আলাদা আলাদা করে ভাজে ভাজে রাখতে পারবো, দেখা যাক যখন সুন্দর করে ভাঁজ করে দিবে বোমারা, এটা তো হচ্ছে বোমাদের দায়িত্ব, তখন শেয়ার করব। আজকে আর দেরি সূর্য হচ্ছে না দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের মহিলাদের তো অনেক খুশি যখন ঘরের কোনো যে কোনো জিনিস আমরা কিনতে পারি, তখন সেটা একটা চায়ের কাপ হোক আর ঘরের দামি জিনিস হোক, ঠিক আছে আমার কাছে তেমনই খুশি লাগতেছে। তবে হ্যাঁ, আমি আমার কাছে মনে হয় আমরা যারা মহিলা আছি আমাদের ঘরটা হয়েছে সবচেয়ে শান্তির জায়গা, কারণ এখানে আসলে দেখা গেছে মানে এই ঘরটাই হচ্ছে আমাদের মানে অনেক শান্তি। আর সে শান্তির জায়গায় যদি আমাদের মন মতন জিনিসপত্র যদি না হয় তখন কিন্তু মানে মনের অজান্তে একটা কষ্ট থেকে যায়, মানে আমার কাছে এটা মনে হয়। যেমন আমি নিজে এটার প্রমাণ পেয়েছি, আমি এর আগে যে আলমারিটা ব্যবহার করছি মানে যে এরকমই সেট, শুধু একটু মানে ওইটার মধ্যে ঢেউটা ছিল না আর আলমারিটার এরকম পুরো গ্লাস ছিল না, কিন্তু আমি যে 5 বছর ব্যবহার করছি মানে আমার খাট এবং ড্রেসিং টেবিলের জন্য পছন্দ ছিল, কিন্তু আলমারিটা আমি আমার পছন্দ মতন তখন কিনতে পারি নাই, মানে ঝুঁকের মাথায় কিনছি। কিন্তু এটা আমি এই 5 বছর ব্যবহার করছি, কিন্তু যতবারই আমি আলমারিটা খুলতাম আমার মনের মধ্যেও মানে একটা হোঁচট খেত যে আলমারিটা আমি তো অন্যরকম চাইছিলাম, যে পুরোটা যেন গ্লাস থাকে, কিন্তু সেটা আমার শুধু দুইটা দরজার মধ্যে গ্লাস ছিল আমার আগের যে সেটটা ছিল, কিন্তু সেটা দেখেন আমি লসে বিক্রি করে ফেলছি মাত্র 500 ইউরো, বাংলাদেশি মানে বাংলাদেশি ধরেন 60,000 টাকা মাত্র বিক্রি করছি, বিক্রি করে এখন আমার ডুন্ডি গেছে আরও এইটা মানে 3,000 ইউরো, ধরেন 2,500 ইউরো আমার বেশি গেছে, 360,000 টাকা, তা আমার আরও 3 লক্ষ টাকা নিজের পকেট থেকে এই সময় গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমি মনের একটা শান্তি পেলাম। হ্যাঁ, আর এখন একটু শেয়ার করি যে সকালে যখন যে মানে যে শোরুম থেকে লোকরা এসে আমার এই পুরো ফার্নিচারটা লাগাইছে, আজকে তো প্রায় 1 মাসের মতন মানে অর্ডার দিয়ে আসার পর থেকে শুধু দিন গুনতেছি যে কবে আসবে। আর এর মানে পরে আমরা গত সপ্তাহে আবার টেলিফোন করছি যে দেখো আমাদের যে মানে অনেক দরকার, তখন তারা যাই হোক 25 তারিখের জায়গায় আজকে দিয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমরা দেখা গেছে 2 দিন নিচে জাজিম বিষয়ে ঘুমাইছি, তখন কিন্তু মানে আজব আজব মনে হয়েছে। আর এখন কিন্তু আমি তাদের জন্য কফি তৈরি করে নিয়ে যাচ্ছি, কারণ আমরা বাংলাদেশি তো আমাদের একটা অভ্যাস থেকে যায় যে মেহমানদারি করার জন্য, আর আমার কাছে মেলা আফসোস লাগতেছে তারা সে 8টা বাজে শুরু করছে কাজ, এখন প্রায় 11টা বেজে গেছে, কারণ এই দেশে ইতালিয়ানদের তো মানে অভ্যাস যে 2 ঘন্টা পরে ব্রেক নিয়ে কিছু খাওয়ার। তাই যখনই বলছি যে তোমাদেরকে কি আমি কফি খাওয়াতে পারি, এরা অনেক খুশি হয়ে বলছে ঠিক আছে আমরা খাবো, আর সত্যি আমরা তো বাংলাদেশি, আমাদের তো ঘরে এতক্ষণ 2টা লোকে কাজ করবে কীভাবে না কফি না খাওয়াই। যাই হোক, অবশেষে তারা খাইছে, আমার কাছে ভালো লাগছে। আর এই যে কার্টুনগুলো দেখতেছেন, এই কার্টুনগুলো কিন্তু তারা নিয়ে যাবে, এগুলোর মধ্যে করে আমাদের এই মালগুলো নিয়ে আসছে। আর এগুলা এরা মানে কী করবে জানি না, তবে আমাদের বাংলাদেশ হইলে তো এখন অনেক উপকারে আসতো, সাসামিয়াকে দিলে সাসামিয়া এগুলা বিক্রি করে মানে চা নাস্তা খেতে পারতো, কারণ আমার যখন বাংলাদেশের 4 তলার পুরো ফার্নিচার আসছে তখন এত খুশি হয়েছে আমাদের দারোয়ান চাষা, যখন আমি বলছি এগুলা নিচে নিয়ে যান, এগুলা উনি বিক্রি করছে, বিক্রি করে আবার আমাকে বলছে যে মা এত টাকার বিক্রি করছে, আমি করছি অনেক ভালো করছেন আপনি, এখন এগুলা খরচ করেন আমার দরকার নাই, আমি আপনাকে খরচ করার জন্য মানে আমি আপনাকে কার্টুন এগুলো এমনি দিয়ে দিছি, এখন একদম মনে উঠে গেছে আজকেও 1 গাদা কার্টুন হয়েছে, আর এরা তো এখন এগুলো নিয়ে যাবে। যাই হোক, দেখেন এরা কি সহজভাবে
তবে না 5 ঘন্টা সময় লাগছে, 8টা থেকে একদম মানে 1টার কাছাকাছি, কারণ আর খুবই সুন্দর মতন কাজটা করছে। তবে সাথে যে ছেলেটা আসছে সে মনে হয় একদম নতুন, কারণ সে ওইভাবে তাকে মানে কাজ দেখায়, মানে সে হেল্পারের মতনে এটা সেটা আগাই দিছে, কিন্তু সে পুরোপুরি কাজ করে নাই, মানে পারে না, যা বুঝে গেছে সে পারে না, মানে নতুন। তারপর তবে ছেলেটা একদম বয়স কম, আমার খুবই আফসোস লাগছে, কারণ তারা তো কিন্তু ভারী কাজগুলা করাইছে, যেমন নিচে থেকে জিনিসপত্র নিয়ে আসা, আবার নিচে রাখা, এবং কি সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, আমি যখন কাপি দিয়ে আসছি, সে মানে যে মুরব্বী বা পুরানো লোক সে কিন্তু সাথে সাথে গরম গরম কাপিটা খাইছে, আর যে হেল্পার তা সে হাতের কাজ শেষ করে খাইছে। এর মাঝে আমি আবার আরেকবার যাই বলে আসছি যে তোমার তো কাপে ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এদেশে তো এগুলো সমান, মানে সবাই কাপ মানে যে মেন বা যে হেল্পার সবার জন্য কিন্তু সমান সুযোগ সুবিধা। তাই আমি যাই বলছি যে তুমি কাপেটা এই পাকে খেয়ে নাও। যাই হোক, এখন সে আছে তার কার্টুন গোছানোর ব্যস্ততা, দেখেন সে একদম কার্টুন যেটাই বের হচ্ছে সেটাই এক জায়গায় তানে গোছাচ্ছে, আর দড়ির উপরে রাখছে, বুঝছেন এই ছেলেটাকে। ছেলেটার বয়সও বেশি না, আমি শুধু তার চেহারার দিকে তাকাই, মনে হচ্ছে যে 19 বা 20 বছর হবে, এর বেশি না। যাই হোক, এখন কাজ তো করতে হবে, মানে পেটের দায়ে কাজের কাজের বিকল্প তো আর কিছু নেই। তবে যাই হোক, আমার কাছে খুবই খুবই খুশি লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগলো আমার পুরো ফার্নিচার সেট, আর ঘরের জিনিসপত্র সবাই ভালো লাগে, পুরো রুম আমি ইনশাল্লাহ যখন বাংলাদেশ থেকে আসবো তখন সাজাবো, আর আমার বৌমারও টুকটাক করে কিনবে, যেমন ঘুরে আমার ছোটো ছেলে কিনে ফেলছে, আমাদেরকে ঘুরে গিফট করছে, এই হয়েছে শান্তি, তাই না? দেখেন এরা একটু কাজ করে, এদের কাজ সবসময় এইতে দেখি যে কার্টুনে করে কিছু যদি নিয়ে আসে, বেশি জিনিস হয় তখন তারা এগুলো আবার নিয়ে যায় যে সে গাড়িতে উঠাচ্ছে। কিন্তু আমার অনেক জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে যে তোমরা মানে কার্টুনগুলো কী করবা, কি নিজেরা বিক্রি করবা, নাকি আবার কোম্পানিতে এগুলো জমা করবা, নাকি যেখানে কার্টুন ফেলে দেয় ওইখানে নিয়ে ফেলবা। কিন্তু তারপর আবার ভাবছি থাক, যার মলা মরা সে গাইবে, আমাদের ঘর পরিষ্কার করে দরকার, পরিষ্কার করে দেখ, না হলে এগুলো আবার আমার হাজব্যান্ড ফেলতে হবে, বাসার সামনে নেয় 2 সপ্তাহ পরপর একবার, আর ওই 2 সপ্তাহ পরপর একবার যদি রাখতে যদি দেখি যে এখনই 2 সপ্তাহ কোথায় রাখবো, তাহলে একদম যেখানে নিয়ে ময়লা রাখার জায়গা ওইখানে রাখতে হবে। এই জন্য আমি বুঝি থাকা আমার বাসা পরিষ্কার করে দেন, এটাই ভালো, এদের জিনিস এরা আবার পরিষ্কার করে নিয়ে যাবে। তাই আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, চুপচাপে রয়েছি। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে আমার একদম অভিনয় করা হবে, যেটা সত্যি কথা, আমি যেটা এই ফার্নিচারটা 3,000 ইউরো দিয়ে কিনলাম, মানে বাংলাদেশি প্রায় 3,60,000 টাকা, কিন্তু আমার কাছে মানে একটু খারাপ লাগতেছে, আমাকে আমার মানে ছেলেরা বলতেছে কেন খারাপ লাগবে, আমি বলছি দেখো এত দাম, আমি তো ভাবছি 1,500-2,000 ইউরোর মধ্যে পাবো, এখন তো 3,000 ইউরো চলে গেছে। আমার ছেলেরা বলতেছে সমস্যা নাই, আপনার পছন্দ হয়েছে এটাই অনেক ভালো ভালো, টাকা যাক, এটা তো আর প্রত্যেক বছর কিনবেন না। ঠিক আছে, ছেলেদেরটা ছেলেরা বোঝাচ্ছে, আর আমার হাজব্যান্ডের সামনে তো বলাই যায় না, আমার হাজব্যান্ড তো বলবো টাকা কি তুমি কবরে নিয়ে যাবে, তোমার শখ হয়েছে যখন তুমি ব্যবহার করো। এখনও মহিলার মন তো মানে বেশি একটু বেশি হয়ে গেছে দেখি আফসোস লাগতেছে, মানে আমার বাজেট ছিল 2,000 ইউরো, 2,000 ইউরোর মধ্যে হলে আমার কোনো খুঁতখুটটা থাকতো না, এখনও পছন্দ করতে গিয়ে 3,000 ইউরো হয়ে গেছে, দেখি ওই 1,000 ইউরোর জন্য একটু আজকে মন খারাপ, তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ওই 1-2 ঘন্টা একটু মন খারাপ থাকবে, তারপর আবার আগের মতন মানে খুশি হয়ে যাব। এমনি কিন্তু অনেক ভালো লাগতেছে, মানে অনেক খুশি লাগতেছে, ওই টাকার কথা মনে উঠলে একটু খারাপ লাগে, বুঝছেন, সত্যি কথাটা আপনাদেরকে বলে দিলাম, কারণ এখন আবার আপনারা অনেকে লিখবেন আমি অনেক কৃপণ, অনেক হিংসিটে এইগুলো ফুটতে আবার আমার ভালো লাগে, বুঝছেন, এই জন্যই বলছি। এমনিতে যেদিন কিনতে গেলাম ওদিন কিন্তু আমি অনেক খুঁজছি যে 2,000 ইউরোর মধ্যে পাই কি না, কিন্তু 2,000 ইউরোর মধ্যে যেগুলো আছে সেগুলো আবার আমার একদম মন মতন ষোলো আনা হয় না, এই জন্য আবার বলছি থাক, ওই একবারে তো কিনবো, ছেলেদের কথাই ঠিক দিয়েছে, এটা আবার ইনশাল্লাহ যদি বাঁচি থাকি অনেক দিন চলে যাবে, যদি কখনো আবার ইচ্ছে হয় তখন যাই আবার মডেল পাল্টাবো, নাহলে তো এদেশে ফার্নিচার নষ্ট হয় না, আর আমার এখানে তো মানে আমার নাতিরা যা একটু ইয়ে উঠবে, নাহলে আমার নাতিরও এখন অনেক বুঝে গেছে, আজকে যে নতুন ফার্নিচার ইয়ে করছে এরা বলছে যে না দাদুর খাটে আর উঠে আমরা লাফাবো না। যাই হোক, এখন মনটা ভালো হয়ে গেছে, কারণ আমার বড় ছেলে আসছে, আমার বৌমা আসছে, নাতনি আসছে, আমার বিড
বেডরুম দেখবে, এই সবাই এখন একসাথে বাইরে থেকে খাবার নিয়ে আসছি, খাবার খাবো, আজকে রান্না করতে দিই নাই, বৌমাদেরকে ছুটি দিয়ে দিছি, আর হেরা তো এসব সুযোগ খুঁজে যে ছুটি কবে পাবে। আজকে আমাদের বেডরুম উপলক্ষে উদ্বোধন করা হয়েছে, বাইরে থেকে খাবার নিয়ে আসছে, বৌমারা তো মন খুশি, এরা খালি সুযোগ খুঁজে বুঝছে, যখন বেডরুম আসছে তিসা কই মা দেখি রান্না করা লাগবে বুঝছে, এখন রান্না বন্ধ চলে আসো, পরে অনিমা এখন চলে আসছে, এরা সবাই বেডরুম দেখি, তোমাদের কাছে কেমন লাগছে বেডরুম? সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনিমার কাছে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে ঠান্ডা গেলে এগুলো আমার মজা নাই, আপনারা সবাই আমাদের সাথে কেমন হচ্ছে, আমার বেডরুমটা অবশ্যই কমেন্টসে লিখবে যে সুন্দর হয়েছে কিনা, আমাদের সবাই তো অনেক পছন্দ হয়েছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।